بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দমন মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো, আল কোরআনের প্রথম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালাহ। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকির বহু রাস্তা দেখানোর জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে করিম দিয়ে প্রেরণ করেছেন এবং কোরআনে করিমের তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে হাদিসও আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন, আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, শোনো আমাকে কোরআনে করিম দেওয়া হয়েছে এবং তার মতো আরো কিছু দেওয়া হয়েছে। তো তার মতো যা কিছু দেওয়া হয়েছে তাই হচ্ছে কোরআনে করিমের সর্বোত্তম তাফসীর। কোরআনের পরে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, কোরআনের একটি আয়াতের অপর আয়াত দিয়ে তাফসীরের পরই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা কোরআনে করিমের তাফসীর। কোরআনে করিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি রাস্তাগুলির কথা উল্লেখ করেছেন, অন্যায়ের রাস্তা গুনাহের রাস্তা থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নেকির রাস্তা দিয়েছেন তার উপর আল্লাহ পাক মহা পুরস্কারের আজরে আজিমের ঘোষণা করেছেন। আল্লাহ পাক কখনো আজরান আজিমা বলেছেন তো কখনো আজরান কেরিমা, সম্মানজনক পুরস্কার আল্লাহ দেবেন, কখন আল্লাহ মহা পুরস্কার দেবেন আল্লাহ পাক বলেছেন। যাকিরিন আল্লাহ কাসীর ওয়া যাকিরাত আআদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আজিমা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করে স্মরণ করে আল্লাহ পাক কে ভুলে যায় না, নারী হোক অথবা পুরুষ হোক, তাদের জন্য আল্লাহ পাক মার্জনা প্রস্তুত রেখেছেন, তৈরি করে রেখেছেন, মাগফিরা ও আজরান আজিমা মহা পুরস্কার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি ফরজ কাজ, আর ফরজের মাধ্যমেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হচ্ছে সবচাইতে আল্লাহ পাকের প্রিয় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হচ্ছে ফরায়েজ আদায় করা, ফরজ আদায় করা। যেমন সহিহ বুখারীর একটি হাদিসে কুদসিত রয়েছে, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি আহাব্বু ইলাইয়া মিম্মা ফতারাদতুহু। আল্লাহ পাকের সাদ করছেন হাদিসে কুদসিতে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছেন, যে
আমার বান্দা আমার নৈকট্য লাভ যে করে আমার যা আমি ফরজ করেছি তার চাইতে বেশি উত্তম কোন আমল দিয়ে হতে পারে না আমা তাকাররাবা ইলাই আব্দি আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না যা আহাব্ব ইলাইয়া যা আমার কাছে অধিক প্রিয় হতে পারে মিম মাফতারাতুহু আলাইহি যা আমি তাদের উপর ফরজ করেছি তার চাইতে বেশি অন্য কোন আমল দ্বারা তার মানে ফরজ ইবাদত বান্দেগি ছাড়া অন্য কোন মহাপুরুষকারের আমল যেগুলি বিভিন্ন হাদিসে রয়েছে এমন কোন বড় আমল নেই যে সব বড় আমল দিয়ে আপনি নাজাত পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন অথচ আপনার ফরজে ঘাটতি সুতরাং আজকের যে আলোচনা সে আলোচনা ওই সব লোকদের জন্য নয় ওই সব মুসলিমদের জন্য নয় যাদের ফরজে এখনো ত্রুটি ঘাটতি আছে পাঁচ ওয়াক্ত নামাজে চার ওয়াক্ত পড়েন ফজরে হাজির হন না জামাতে যান না আর আপনি নফল সুন্নাত জিকির আজকার মনে করছেন এতেই তো জান্নাতের সার্টিফিকেট ওদের জন্য নয় আজকের আলোচনা আজকের আলোচনা যে অল্প মেহনতে মহাপুরস্কার এই হচ্ছে বিষয়বস্তু আজকের তো এই বিষয়ে অনেক প্রশস্ত দরজা রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশস্ত দরজা রয়েছে এই দরজায় আপনি প্রবেশ করতে পারেন আর আপনি অল্প মেহনত করে অল্প কথা বলে মানে অল্প জিকির আজকার করে অল্প কিছু বাক্য বলে অল্প আমল করে সামান্য মেহনত করলেন কিন্তু অনেক পুরস্কার পেলেন এরকম বেশ কিছু কথা এবং কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিন্তু এগুলি কার জন্য ওই ব্যক্তির জন্য ওই মুসলিমের জন্য যেই মুসলিম আল্লাহ পাকের ফরজ ঠিকভাবে আদায় করে সুষ্ঠুভাবে যেমন ফরজ সালাত পাঁচ ওয়াক্ত সুন্দরভাবে আদায় করে ফরজ যাকাত সুন্দরভাবে যাকাত প্রদান করে ফরজ রোজা সিয়াম ঠিকভাবে পুরোপুরি পালন করেছে ফরজ হজ হজের সময় যখন হজ ফরজে ঠিকভাবে আদায় করেছে এদিকে কৃপণ বখিল যাকাত পুরোপুরি দেয় না এদিকে কৃপণ বখিল বাড়ি গাড়ি সবকিছুই করে গ্রাম থেকে উঠে শহরে বাড়ি করে ফেলেছে পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গেল ফরজ একটা হজ করার তৌফিক হয় না ওমরা করলে চিন্তা করে যে আশি একশোটা টাকা চলে যাবে তাই ফ্রির সন্ধানে থাকে কোথায় ফ্রি ওমরা পাওয়া যায় আর এইদিকে নফল ইবাদত বন্দী করে মনে করছে যে আমি মহাপুরস্কার হাসিল করব এটা নয় তাদের জন্য কারণ এই শ্রেণীর লোক অনেক কাছে আমাদের সমাজে যাদের ফরজেই ঘাটতি রয়েছে বরং অধিকাংশ মুসলিমদের অবস্থায় হচ্ছে এই সুতরাং আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে প্রথম ফরজ আদায় করে আল্লাহ পাককে নৈকট্য লাভের সান্নিধ্য হাসেলের ব্যবস্থা করুন যেই ব্যক্তি ফরজ আদায় করলো মোটামুটি আল্লাহ পাকের নিকটবর্তী জাহান্নাম থেকে দূরে আল্লাহ পাকের ফরায়েজ ওয়াজিবাত আদায় করলো সেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে আর জান্নাতের কাছাকাছি এখন জান্নাতে উচ্চ স্থান পাওয়ার জন্য মহাপুরস্কারের জন্য সম্মানজনক মর্যাদা পাওয়ার জন্য এই নফল সুন্নত যেসব ইবাদত বন্দিগি রয়েছে কাজ রয়েছে কথা রয়েছে জিকির আজকার রয়েছে সেগুলি করুন তার মধ্যে একটি হচ্ছে জানাজায় হাজির হওয়া সাহাবাই কেরামরা তারা আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আমাদের জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে আমাদের জন্য আদর্শ এই জন্য আদর্শ যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি অনুসরণ করেছেন ফলো করেছেন এই জন্য এই জন্য না যে তাদের কাছে ওহী আসছে না তাদের কাছে ওহী আসে এই জন্য না যে নবী রসুলের মতো তারা নিষ্পাপ নির্ভুল না তাদের মধ্যে ভুল ভ্রান্তি ব্যক্তি জীবনে হতে পারে কিন্তু সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা তার কাছ থেকে সরাসরি দিন শিখে ধন্য হয়েছেন সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমাদের জন্য আদর্শ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি তোমরা যদি মুমিন হও ওই রকমই যেমন তারা মুমিন হয়েছে অর্থাৎ সাহাবীরা মুমিন হয়েছে সাহাবীদের মতো তোমাদের ঈমান আমল যদি সুন্দর হয় ফাকা দে তাদাও তাহলে হিদায়াত পাবে তো হিদায়াতের পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হিদায়াতের পথ হচ্ছে অর্থাৎ ঠিক রাস্তার পথ সোজা কথা সোজা রাস্তার পথ যেই রাস্তা জান্নাতে পৌঁছাবে জাহান্নাম থেকে বাঁচাবে সেই পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের পথ আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন শুনতে পেলেন
যে জানাজায় হাজির হইলে আর দাফনে হাজির হইলে এত মহাপুরস্কার আছে। একটা জানাজার নামাজ পড়তে দুই মিনিটও লাগে না, আর কাফন দাফনে হাজির হইলে, আর আমাদের দেশে তো গোরস্থান কাছে, এমন নয় যে এখানকার শহরের মতো যে দু চার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে যেতে হবে এমনও নয়, তাহলে তাতে এমন বেশি সময় লাগে না আর তেমন মেহনতও লাগে না, অল্প মেহনত অল্প সময় এবং তাতে মহাপুরস্কার। তখন তিনি বড় আক্ষেপ করেছিলেন যে অনেক এইরকম মহাপুরস্কার সম্পর্কে আমরা ঘাটতি করেছি, ত্রুটি করেছি। এটা ছিল সাহাবাই কেরামদের আদর্শ যার অনুসরণ করা উচিত। সাহাবাই কেরামরা কোন নেকির রাস্তা জানতে পারলে, নেকির কথা জানতে পারলে, নেকির আমল জানতে পারলে সেই ক্ষেত্রে অবহেলা করতেন না, সেই ক্ষেত্রে তারা করব করছে এইরকম করতেন না যেমন আমাদের অধিকাংশ মানুষের অবস্থা। বহু আমল সম্পর্কে আমরা জানি কিন্তু করব করছি, আবার অনেকের গাফিলতি দূর হয় না, করব বা শুরু করে দিলাম এইরকমের মন মানসিকতা তৈরি হয় না। যেমনই জানতেন সাথে সাথে আমল করার জন্য দ্রুত চেষ্টা করতেন যে কখন এইরকমের চান্স সুযোগ পাবো যে তাড়াতাড়ি এই আমলটা করব। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সুতরাং আমাদের মধ্যে এইরকম মন মেজাজ তৈরি হওয়া উচিত যে যে কোনো নেক কাজের কথা জানতে পারলাম, নেকির কথা নেকির আমল জানতে পারলাম, দ্রুত সেগুলিকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব, সেগুলি কাজে পরিণত করার চেষ্টা করব। এটা হবে আমাদের চরিত্র। তো আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে মান শাহিদাল জানাজা, যে ব্যক্তি জানাজায় হাজির হবে, আর হওয়ার পরে শুধু সালাত আদায় করে জানাজার নামাজ পড়লো, ফালাহু কিরাতুন, এক কিরাত নেকি পাবে, এক কিরাত নেকি পাবে। ওমান তাবিআহা, আর জানাজা নামাজ পড়লো না, নামাজ পড়ার পরে কবরস্থান পর্যন্ত গেল আর দাফনে শরীক হইল, ফালাহু কিরাতান, দুই কিরাত পাবে, দুই কিরাত নেকি পাবে। তখন কিরাত সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কারণ কিরাত এমন একটা পরিমাণ যেটা সাহাবাই কেরামদের জানার নেই। তো কিরাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বললেন যে ওয়াল কিরাত মিসলা উহুদি, এক কিরাত মানে একটা উহুদ পাহাড় সমান নাকি? একটা কিরাত মানে উহুদ পাহাড়। উহুদ পাহাড় দেখেছেন, অনেকে দেখেন যারা মদিনায় গিয়েছেন দেখেছেন, দূর থেকে মসজিদের নবীর সামনে দাঁড়াইলে দেখা যায় একটু খেয়াল করলে, এই উহুদ পাহাড়ের সমান নাকি? তাহলে দুই কিরাত মানে মিসলাল জাবালাইনিল আযীমাইন, দুটি বড় পর্বতের মতো। যে ব্যক্তি জানাজায় হাজির হইল, জানাজার সালাত আদায় করে নামাজ পড়ল আর দাফনে শরীক হইল, সেই ব্যক্তি যেন দুই কিরাত মানে দুটো বড় পর্বত পাহাড়ের মতো নেকি হাসিল করল, অল্প মেহনতে অনেক নেকি। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের অত্যন্ত পাবন ছিলেন, এত সুন্নতের অনুসারী ছিলেন যে একবারে সামান্য সামান্য বিষয় যেগুলি হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদত হিসাবে করেননি, অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ, মানুষের জীবনে বেশ কিছু অভ্যাসগত কাজ, কোনো জায়গায় আপনার প্রয়োজন হলো ইস্তেঞ্জা করলেন, এটা ইবাদত নাই, যে যে জায়গায় আপনি ইস্তেঞ্জা করলেন এটা কোনো সওয়াবের কাজ, আর আরেক জায়গায় করলে সওয়াব কমে এমন কিছু না। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছেন সুতরাং কোনো জায়গায় বসলেন আপনি, এটা আপনার ইবাদত নয়, আপনার প্রয়োজন এটা। কোন জায়গায় আপনার পিপাসা লেগেছে সুতরাং পেট্রোল পাম্পে থামলেন, আরো সেখানে গিয়ে আপনি পানির ব্যবস্থা নিলেন, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম ধরনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলি সফরে অথবা বাড়িতে দেখেছেন, মদিনায় অবস্থানকালে দেখেছেন অথবা সফর অবস্থায় দেখেছেন, সেগুলিকেও ফলো করার চেষ্টা করতেন, যেগুলি এবাদতগত সুন্নত সেগুলি ছাড়া। এত সুন্নতের ভক্ত ছিলেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার ফলে উমার রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে অনেক সাহাবায়ে কেরামদের মত ছিল যে তৃতীয় খলিফা হওয়ার হকদার এই উমারের ছেলে আব্দুল্লাহ। কিন্তু যাতে মানুষ মুনাফিক চরিত্রের মানুষরা আর বেদিন দুর্বল ইমানের মানুষরা সমালোচনার সুযোগ না পায়, সেই জন্য উমার রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বন্ধ করে দিয়েছিলেন, দেখো খেলাফত আমার ছেলের কোনো অংশ না, তোমরা যদি পরামর্শের ভিত্তিতেও তোমরা কাউকে খলিফা নির্বাচন করো করবে, কিন্তু আমার ছেলেকে করতে পারবে না, নিষেধ। এইরকমের ব্যক্তিত্ব উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা তিনিও আজকে সমালোচনার ঊর্ধ্বে নয় বিদাতি মুনাফিকদের কাছে। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায় লাকাদ ফাররাতনা ফি কারারিতা কাসিরা,
তাহলে আমরা বহু কিরাত সম্পর্কে বড় অবহেলা করেছি। জেনে শুনে নয়, জানতেন না যে এত বেশি নাকি আছে, জানাজায় হাজির হলে আর দাফনে কবরস্থান পর্যন্ত গেলে, এগুলি আমরা জানতে পারিনি। এই এলম যদি আগে থাকতো তাহলে এই রকমের ভুল আর এইরকম অবহেলা গাফিলতি আমাদের হইত না। এর দ্বারা বোঝা যায় যে তারা জেনে শুনে কখনো অবহেলা গাফিলতি করেনি। আর আমাদের যথেষ্ট জ্ঞান আছে, এখন যদি কোনো মাসলা শুরু করে দেয় প্রত্যেকের মুখে এমন ভাবে হইচই করে ফতোয়ার জবাব দেওয়া শুরু করবেন যে কারটা শুনবো বোঝা যাবে না। এত মুফতি, মুফতির অভাব নেই। কোন হোটেলে বসে যান আর বুফিয়ে বসে যান আর চায়ের দোকানে বসে যান, আমাদের দেশে চায়ের দোকানগুলি কেন আমরা দেখবেন, গিবতের আড্ডা, হ্যাঁ চুগলখড়ির আড্ডা, আর না হলে ফতুয়াবাজির আড্ডা। এক শ্রেণীর জাহেল মূর্খ ফতুয়া দিচ্ছে, আর এক শ্রেণীর পাপিষ্ঠ গিবত করছে, না হয় চুগলখড়ি করছে, হিংসা বিদ্বেষের আড্ডা। ভালো কোনো নেকির কাজ ওখানে হয় না, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, অন্যায়কে নির্মূল করবে আর সৎ কাজে উৎসাহিত করবে। যেই দায়িত্ব আল্লাহ পাক এই উম্মতে মুসলিমকে দিয়েছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, সুতরাং তামরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার, আল্লাহ পাকের ঈমান আলোচনা এগুলি হয় না সেখানে, সেখানে পাপ আর পাপ হয়। এই জন্য কোনো ভালো মানুষ সেখানে বসতে পারবে না, এমন পাপের স্থান এসব জায়গাগুলি যে ভালো মানুষ সেখানে বসে থাকতে পারবে না। আর যদি বসতে বাধ্য হয় তো চুপ করে বসতে হবে, আর অন্যায় বাধা দিলে কেউ শুনবে না, এমন অবস্থা তৈরি হয়েছে। যাই হোক, তো আমাদের সমাজের মানুষরা অনেকে জ্ঞান রাখে সঠিক জ্ঞান, অনেকে ভুল জ্ঞান রাখে তারপর ফতোয়াবাজি করে, জ্ঞান রাখার পরে আমলে নেই, কর্মে নেই, কাজের জায়গায় কাজের ফিল্ডে নেই। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম আমরা জানতে পারিনি, তাই আক্ষেপ আফসোস করতেন যে হাই যদি আগে জানতে পারতাম তাহলে কত যে কিরাত নেকি আমরা অর্জন করে নিতে পারতাম। এই ছিল তাদের নেকি হাসিল করার ক্ষেত্রে প্রতিযোগিতা আর আগ্রহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাকই বলেছেন রাদিয়াল্লাহু আনহু মারাজন, আপনি বলেন আর নাই বলেন, সাহাবির নাম আসলে রাদিয়াল্লাহু আনহু আপনি বলেন আর নাই, এবং আল্লাহ পাকই বলে দিয়েছেন যে সাহাবায়ে কেরামদের উপর তো আল্লাহ রাজি হয়ে গেছেন, এবং আল্লাহ পাক এত দিয়েছেন এত দিয়েছেন তাদেরকে, আর এত দেবেন যে তারাও আল্লাহ আল্লাহর কাছে পেয়ে রাজি হয়ে গেছে। তো এইরকম বহু নেকির রাস্তা রয়েছে, একটি রাস্তা এই। সুতরাং অনেক সময় আপনারা জানেন যে কাছে মসজিদ আছে, এই মসজিদে জানাজা হয় আসরে নামাজ, যেমন সৌদি আরবে থাকলে, আর দেশে তো যারা যা যে নিয়মে আছে আছে, প্রত্যেক গ্রামে আশেপাশে জানাজার খবর পাচ্ছেন। সুতরাং একটু একটু কষ্ট করে যদি নিজের গ্রামে না হয় পাশের গ্রামে হয়, নিজের আত্মীয় না হয় বংশ না হয়, দিনের খাতিরে ইমান ইসলামের খাতিরে মমিন ভাই মারা গেছে, নামাজি ভাই মারা গেছে, ভালো মানুষ মারা গেছে বিশেষ করে, তাহলে সেই জানাজাগুলিতে অংশ নেওয়ার জন্য সচেষ্ট হবেন। একজন মুসলিম মানে এমনকি মুসলিম ফাসেক হইলেও গুণাগার হইলেও তারা দোয়া মোহতাজ মুখাপেক্ষী, যদি তাদের ইসলাম ঠিক থাকে মুশরিক না হয় তাহলে তাদের জানাজায় হাজির হয়ে তাদের জন্য মাগফিরাত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের গুনাহ খাতার জন্য মার্জনা কামনা করবেন। এটা হচ্ছে একজন মমিন ভাইয়ের আরেকজন মমিনের উপর, একজন মৃত মমিনের জীবিত মমিনের উপর হক, এর উপর আল্লাহ পাক বড় ফজিলত রেখেছেন। এছাড়া নেকির বহু রাস্তা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আপনি যখন আজান হচ্ছে আজানের জবাব দেবেন, আজানের জবাব দেওয়ার পরে আজানের পরে আপনি দরুদ পাঠ করবেন, দরুদ পাঠ করে আপনি যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই দোয়া ওসিলা, আর দোয়া ওসিলা মানে আমাদের সাথে বিদাতি ওসিলা নাম শুনলে তো বেরেন ওইখানে চলে যায় বিদাতে, দোয়া ওসিলা মানে ভায়া ধরে দোয়া করতে হবে, অত চাল্লা বলছেন আমি নিকটে, ওসিলা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করবেন, সেই মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাওয়া, আতি মুহাম্মাদানিল ওসিলা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ওসিলা নামক উচ্চ মর্যাদা জান্নাতে দান করো, আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাযিলা, এবং শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি ফজিল ও শ্রেষ্ঠত্ব দান করো, আল্লাহ পাক দান করেছেন। কিন্তু আপনাকে আমাকে দোয়া করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর দোয়া করলে আপনার ফল আপনি মহা পুরস্কার পাবেন, অল্প মেহনতে অনেক পুরস্কার পাবেন, ওবাসহ মাকামাম মাহমুদা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসিত স্থানে আল্লাহ পাক তুমি পৌঁছে দিও। প্রশংসিত স্থান হচ্ছে এমন জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে উম্মতের জন্য এবং অন্যান্য সমস্ত মানুষের জন্য কিয়ামতের দিনে তাড়াতাড়ি বিচার হোক সাফাত করবেন, বৃহৎ সাফাত, এছাড়া উম্মতের গুনাহগারদের জন্য যারা মুসলিম গুনাহগার তাদের জন্য গুনাহর জন্য কিছুদিনের শাস্তি পাচ্ছে, এমন নয় যে জাতিতে
এই কামা পাসপোর্টে মুসলিম কিন্তু ইসলামী নেই, শিরক করে, কবর মাজার পূজা করে, বেনামাজি তাদের জন্য। আল্লাহ বলছে ফামাতান ফামুশাফাতু শাফি, বেনামাজি মুশরিকদের জন্য সুপারিশকারীর কোনো সুপারিশ কাজে আসবে না। সুতরাং এই কথা কখনো ভেবে থাকবেন না যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার বাপ নামাজ না পড়লে কি হবে, আমার স্ত্রী নামাজ না পড়লে, নবীর শাফাত তো আছেই, কবর মাজার পূজা করলেই কি হবে, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, নবীর শাফাত তো আছে না। মুশরিকের জন্য শাফাত নেই, বেনামাজির জন্য শাফাত নেই, বাকি নামাজ ঠিক আছে, শিরক মুক্ত, কিন্তু বিভিন্ন পাপ আরো থেকে গেছে, আর তার জন্য হয়তো জাহান্নামের শাস্তি কিছুদিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাতের অনুমতি দান করবেন। মুমিন যারা জান্নাতেও যাবে তাদের মর্যাদা উঁচু করার জন্য শাফাত হবে, এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত হবে। তো এই দোয়া যদি পড়া যায়, আল্লাহ রব্বাহাজি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতুল কায়মা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবাসু মাকামা মাহমুদা আল্লাযী ওয়াদ্দা। আর তার আগে বললাম যে দুরুদ পড়বে, দুরুদ ইব্রাহিমই পড়বে না, এই যদি পড়া যায় তার আগে আপনি আজানের জবাব দিবেন। এজা সামিউতু সহি মুসলিমে হাদিস রয়েছে, সহি বুখারীতে রয়েছে, সহি বুখারীতে একটু সংক্ষেপে আছে আর সহি মুসলিমে বিস্তারিত আছে। এজা সামিউতু মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুল মিসলাম মা ইয়াকুল, যেমন মুয়াজ্জিন বলছে তেমন তুমিও বলো, মানে মুয়াজ্জিন যেভাবে আজানের বাক্যগুলি বলছে সেগুলি বলবেন। একমাত্র একমাত্র কিসে? হাইয়া আলা সালাহ আর হাইয়া আলাল ফালাতে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে আমার উপর দুরুদ পাঠ করো, সালাত পেশ করো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কারণ যেই ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহাসারা, আল্লাহ পাক 10 বার তার উপর রহমত নাজিল করবে। 1 টাকা দিয়ে যে 10 টাকা পান, হ্যাঁ, কোন ব্যবসায়ী পায় না, 10 গুণ লাভ কেউ করে না। কোন মাল 10 টাকা কিনে নিয়েছে 20 টাকা বেচলে তা আমাদের শুনে মাথা খারাপ, ডবল লাভ, ডবল লাভ, হ্যাঁ তাই না? ডবল লাভ করতে বলে অনেক লাভবান ব্যবসায়ী, 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করছে তাতেই বড় ব্যবসায়ী। আর যদি 1 টাকার জিনিস বিক্রি করে কত? 10 টাকায়, 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে, তাহলে কত লাভবান সে। দুনিয়ার ক্ষেত্রে যদি 1 টাকায় 1.5 টাকা পান তাতে অনেক লাভ মনে করছে, 200 রিয়াল জিনিস বিক্রি করে 5 টাকা লাভ হচ্ছে, তবু ব্যবসা ছাড়ে না, হ্যাঁ তাই না? তবু পেটের ব্যবসা ছাড়ে না, আর দিনের ব্যবসা, আখেরাতের ব্যবসা, জান্নাতের তিজারত, আল্লাহ পাকের সাথে ব্যবসা, যে ব্যবসায় কোনো ধোকাবাজি নেই। অনেক কাস্টমার সাথে ব্যবসা বাণিজ্য করে যে লাভের আশা দিয়েছেন কিছু পেলেন, আসল পুঁজিও নিয়ে আউট, তাই না? কিন্তু রব্বুল আলামিনের সাথে তিজারত, কোরআনে কারীম আল্লাহ পাক এই তিজারতের ব্যবসার কথা উল্লেখ করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি এমন এক ব্যবসা বলে দেবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যাতে তোমরা আল্লাহ পাকের কঠোর শাস্তি থেকে নাজাত পাবে, এই ব্যবসা তোমাদেরকে নাজাত দেবে, রক্ষা করবে। তো আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে শিখুন, এই হচ্ছে আল্লাহ পাকের সাথে ব্যবসা, যে একবার দুরুদ পাঠ করলে, কিন্তু সুন্নতি তরিকায় দুরুদ, সম্মিলিত এক আওয়াজে না, ইয়া নবী না, এই না শুরু করে, আর আমাদের দেশীয় ওইটা বিদাতিত, এটা ইসলামী না, এটা ইসলামিক দুরুদ না, এটা হচ্ছে দেশীয় দুরুদ, আর দেশি ইসলাম না, ইসলাম হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, আর ইসলাম গেছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সুতরাং আল্লাহুম্মা ওইসব না, ওইসব না, শুরু করা না, জি হ্যাঁ, আর নিজের মন গড়া দুরুদ না, দুটো বিদাতের লক্ষণ, একটা হচ্ছে একসাথে শুরু করে আর সুরের সাথে একেবারে সম্মিলিত দুরুদ, এটা হচ্ছে বিদাত, যাতে কোনো নেকি পাওয়া যাবে না, গুমরাহি কুল্ল বিদাতিন দলাল, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। আর দ্বিতীয় বিদাতের লক্ষণ হচ্ছে বানানো মন গড়া দুরুদ আর এক এক দুরুদ, গদ বাঁধা দুরুদ, তাতে অনেকগুলি দুরুদের শিরক বিদাত আছে, আর সেগুলির এক একটি এক একটা নাম দেওয়া হয়েছে, দুরুদের মাহি, দুরুদের লাখি, দুরুদের তাজ, দুরুদের তোনাজ্জিনা, হ্যাঁ, দুরুদে হাজারি আর অমুক আর তমুক, এগুলি সব ভণ্ডামি। তার এই দুই বেদাত বাদ দিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক জবান থেকে দুরুদ ইব্রাহিমে বেরিয়েছে, আপনি দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আজানের পরে পড়বেন, কিন্তু যখন যখন নাম আসবে ওটা একটা বড় নেকির রাস্তা, আবার আর একটা নেকির বড় রাস্তা, অল্প মেহনতে মহাপুরুষ, যখনই নবীর নাম আসবে তখনই আপনি নবীর ওপর
সালাত এবং সালাম পেশ করবেন আর সাহাবায়ে কেরামদের আমল থেকে আজ পর্যন্ত আর হাদিসের কিতাব এর জন্য প্রত্যেকটি হাদিসের দলিল যে কোন মুহাদ্দিস অভাবের যুগে যখন কাগজের ব্যবস্থা ছিল না গাছের বাকলে না হলে চামড়ায় লেখা হইত আব্বাসী আমলের পূর্বে উমাইয়া যুগে আপনারা 200 শতাব্দী ধরে নিতে পারেন আপনি দ্বিতীয় শতাব্দী পর্যন্ত কোন কাগজের ব্যবস্থা ছিল না তারপরে তারা এই বখিলি করেননি যেই বখিলি আজকালকার একশে নের সাধারণ শুধু নাম মাওলবি সমাজ আলেম সমাজও করে নবীর নাম আসলে আরবিতে সদ লিখে রেখে দিল আর না বাংলাতে দন্ত স লিখে রেখে দিল আর না হয় দ লিখে দিল দ মানে আপনি দুরুদ পড়ে নেন আমি পড়লাম না হ্যাঁ স আপনি স স সালাম আপনি পড়ে নেন আপনি হ্যাঁ মানে সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ে নেন পাঠককে বলা হচ্ছে পাঠককে লেখক বলছে যে আপনি পড়ে নেন আমার পড়ার প্রয়োজন নেই কারণ আমি তো লেখক বুঝতে পারছেন না বক্তা বক্তার অবস্থা তো আরো শোচনীয় অবস্থা নবীজি বলেছেন নবীজি বলেছেন হুজুরে পাক বলেছেন হুজুরে পাক বলেছেন আমার নবী বলেছেন আমার নবী বলেছেন হ্যাঁ আশ্চর্য কথা আমার নবী বাড়াইতে পারছেন পাক বাড়াইতে পারছেন হ্যাঁ আ হযরত বলতে পারছেন আ হুজুর বলতে পারছেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক হয় না কিভাবে শয়তান নেকি থেকে সরিয়ে রেখেছে দেখছেন কিভাবে নেকি থেকে মহরুম রেখেছে শয়তান কারণ কোন সার্টিফিকেটে যে হুজুরের সাথে পাক লাগালে 10 নেকি বেশি পাবেন আচ্ছা হ্যাঁ আমার হাবিব বলেছেন আমার হাবিব বললেন সেই জন্য খুব নেকি পেয়ে যাবেন কত নেকি পাবেন এরকম কিছু আছে কিন্তু যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেমন মুহাদ্দিসিনে কেরাম কালা রসুলুল্লাহর পরে অভাবের যুগেও কাগজের অভাব কলমের অভাব আর কালির অভাব পয়সার অভাব পরিবেশের অভাব লাইটের অভাব চাঁদনি রাতে চাঁদের আলোতে তারা লিখেছেন হাদিস সেই যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও এই সলেসান ছড়া নেই প্রত্যেকটি হাদিসে কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যে কোনো হাদিসের কিতাব খুলে এটা বহু রাস্তা এক মিনিট না 10 সেকেন্ডও লাগলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আর আপনি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান একবার যদি সালাত পেশ করেন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার 10 বার আপনার আল্লাহর রহমত নাযিল হবে 1 টাকা দিলে 10 টাকা একবার নবীকে দোয়া দিলেন আল্লাহ পাক 10 বার আপনার উপর রহমত নাযিল করবে নিশ্চিত ইয়াকিনের সাথে আপনি আমল করুন আর এই বখিলি ছাড়ুন পক্ষান্তরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকদেরকে যারা নবীজি বলেছেন হুজুর বলেছেন নবী পাক বলেছেন আমার হাবিব বলেছেন এসব করে তাদেরকে বখিল বলেছেন তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিল আল্লাযী যুকিরতু ইনদাহু বখিল কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার কথা আলোচিত হয় উল্লেখ করা হয় ফালাম ইয়াসাল্লি আলাইয়া অথচ সেই ব্যক্তি আমার উপর সালাত পেশ করে না আমার ক্ষেত্রে এত বখিল আমাকে একটা দোয়া দেয় না একটা দোয়া দিতে চাই না সেই ব্যক্তি সবচেয়ে বড় বখিল তাহলে চিন্তা করুন যে আমাদের দেশের কিতাবগুলিতে যে এই করে রেখেছে তারা কত বখিল যেসব বক্তারা নবীজি বলেছেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার তৌফিক হয় না তারা কত বখিল যারা এই ভুলগুলি করেছে করছে আর যারা এখনো বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দান করেন আর যেসব ভাইরা শুনছেন বা শুনবেন আল্লাহ পাক রব তাদেরকে নিজের আমল সংশোধন করার তৌফিক দান করেন আর নেকি রাস্তায় আল্লাহ পাক কম্পিটিশন করার তৌফিক যেন দান করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন একটা রাস্তা এটা দুরুদেরই রাস্তা একটা বড় পুরস্কার রাস্তা নেকির রাস্তা হয়ে গেল আর একটা হচ্ছে যে আপনি আজানের পরে দুরুদ পড়লেন তারপর এই দোয়া যে দোয়াটি বললাম দোয়া পড়লেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনে আমার শাফাআত তার জন্য কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে অবধারিত হয়ে যাবে আমার সুপারিশ তার জন্য হবেই হবে আপনি যদি কোনো আজাবে ফেঁসে যান তো আজাব দূর হবে নবীর শাফাত আজাব নেই আপনি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত হয়েছে আপনার আমল ভালো ছিল কাবিরা গুনাহ আর থেকে আপনি তওবা করে অথবা কাবিরা গুনাহ হয়নি এরকম তো বলা যাবে না যে আমাদের কাবিরা গুনাহ হয় না হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ নেকি করেছেন তওবা ইস্তেগফার করেছেন আর আল্লাহর সামনে যেদিন হাজির হয়েছেন মতের সাথে সাথে সেই দিন আপনি কাবিরা গুনাহ থেকে মুক্ত হয়েছেন তাহলে নবীর শাফাত এই ক্ষেত্রে আজাব থেকে রক্ষার ক্ষেত্রে নবীর শাফাত নেই তাই বলে কি আপনি শাফাত পাবেন না
অথচ আপনি আজানের পরে এই দোয়া পড়েছেন আর আপনি আজানের জবাব দিয়েছেন আর দুরুদ পড়েছেন অবশ্যই পাবেন, তাহলে সেখানে আপনার মর্যাদা উঁচা হবে। আল্লাহ আমার উম্মতের এই লোকগুলি, এই শ্রেণীর লোকেরা যারা জান্নাতে চলে এসেছে আর তোমার রহমতে আমার সাফাতের প্রয়োজন হয়নি, তাদের তুমি মর্যাদা উঁচা করে দাও, তাদের মান মর্যাদা উঁচা করে দাও, তাদেরকে আমার নিকটবর্তী করে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকটবর্তী হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা জান্নাত, জান্নাতে আল্লাহ পাক বহু স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুতরাং এই নেকির কাজগুলিতে অংশ নেবেন, এইরকম নেকির কাজ বলে শেষ করা যাবে না, সারাদিন ধরে বলতে থাকলে আয়াতুল কুরসি পাঠ করা। কখন আয়াতুল কুরসি পাঠ করতে হয়? প্রথম নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আর শোয়ার সময় বিছানায় গিয়ে ঘুম আসার আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করে, দুই ক্ষেত্রে আয়াতুল কুরসি পাঠ করলে তার বড়ই ফজিলত রয়েছে। যদি নামাজের পরে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, নাসাইতে হাদিস রয়েছে, সেই হাদিস টি সহিহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, তার সুন্নাত নামাজের পরে না। কারণ অনেকে এই ভুলগুলি করে থাকে, আবেগে অথবা বেখিয়ালিতে মনে করেন সালাম ফেরার পরে তা আয়াতুল কুরসি পড়তে হয়, অথবা অভ্যাস হয়ে আছে সালাম ফেরার পরে ফরজের পর আয়াতুল কুরসি পাঠ করা, সুতরাং সুন্নাতের পরেও শুরু করলে হতে পারে, বিদাত হয়ে যাবে তখন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোবরা করলে সালাতিন মাকতুবা, মাকতুবা মানে ফরিদা, ফরজ নামাজের পরে পাঠ করতে হবে। যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে যেতে কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না, ইল্লা ইল্লা ইয়ামুত, তার মত মত হয়নি সেই জন্য জান্নাত পায়নি, সে মত হলেই সে জান্নাতের নিয়ামত পেয়ে যাবে কবরের জীবনে, আত্মার জগতে আলামুল আরওয়াহতে ইল্লিনে সে জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। আর হাসর কিয়ামতের পরে বিচার দিবসের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জাহান্নাম নির্ধারণ করবে তখন সেই জান্নাতে যাবে, কিন্তু মতের সাথে সাথে আল্লাহ পাকের নেক বান্দা জান্নাতের নিয়ামত পেয়ে যায়। যেমন কবরের জীবন সম্পর্কে যেসব হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রয়েছে তাতে স্পষ্ট প্রমাণিত রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, বহু হাদিস রয়েছে, আর এগুলির উপর ইমান রাখা ফরজ, কারণ এগুলি হচ্ছে গাইব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে ওইসব মানুষকে হেদায়ত করবেন যাদের প্রথম গুণ হচ্ছে, প্রথম কথা আল্লাহ বলেছেন মুত্তাকি, পরহেজগারকে আল্লাহ জান্নাত দেবেন, আর পরহেজগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে হেদায়ত করে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কে, আল্লাহ ভীরু কারা, সংযত কারা, আল্লাহ পাক প্রথম তার সংজ্ঞায় বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। তাহলে এই প্রথম শর্ত যদি না থাকে, এটা কেমন কথা হলো, এটা কেমন হইলো, ওইটা কেমন হইলো, তাহলে আপনি না কোরআন দিয়ে হেদায়াত পাবেন না জান্নাত পাবেন। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াইদাতুল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য, মুত্তাকিনদের জন্য। কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়াত কাকে দেবে, রাস্তা কাকে দেখাবে, মুত্তাকিকে রাস্তা দেখাবে। মুত্তাকিকে প্রথম শর্ত হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। না দেখে কি বিশ্বাস করে, বাপ বলেছে তাই বিশ্বাস, হ্যাঁ হুজুররা বলেছে তাই বিশ্বাস, যে জিলানির নাম যদি বিনা উজুতে নাও তাহলে হ্যাঁ শরীরে পশম পড়ে যাবে, আর কয়টা পড়বে, আড়াইটা না শোয়াটা, হ্যাঁ হ্যাঁ আড়াইটা পড়বে, তিনটাও না দুটাও না, তারা বলছেন এইসব কথা বিশ্বাসের কথা নাই, এইসব না দেখে বিশ্বাস না, জিলানির 18 পারা মায়ের পেটে কোরআন মুখস্থ ছিল, এগুলো বিশ্বাস না, এগুলো ভণ্ডামি কথা, ভণ্ডামি কথা, এগুলি এগুলো বেদিনী কথা। ওলিয়া আউলিয়ারা সব দিতে পারেন, জানতে পারেন, ওলিয়া আউলিয়া মরে মরেন না, বেয়াদবি কথা, ওলিয়া আউলিয়া মরেন কথা, তারা তো জীবিত, এগুলো কথা বিশ্বাস করতে বলেননি। যা আল্লাহ পাক কোরআনে বলেছেন গায়েব, না দেখার জিনিস যা দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, হ্যাঁ গায়েবের জিনিস, চোখের আড়ালের জিনিস তা বিশ্বাস করতে হবে। প্রথম আল্লাহ পাকের জাত থেকে শুরু, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তায় গায়েব, না দেখে বিশ্বাস, হ্যাঁ আখিরাত পরকাল জান্নাত জাহান্নাম, হ্যাঁ সব কিছু না দেখে বিশ্বাস। ওহি ওহি যে নবীর উপরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হয়েছেন, রাসূল হয়েছেন, কোরআন যে নাযিল হয়েছে তার রচিত নয়, সব গায়েব নয়, তাহলে দিনের মৌলিক বিষয় সবগুলি তো গায়েব, না দেখে বিশ্বাস করা। যে ব্যক্তি এই প্রথম শর্ত পুরা করবে না, আছে সেখানে আউট,
মুসলিম হতে চাইলে প্রথম শর্ত যে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যেসব বিশ্বাসের কথা রয়েছে আর উদ্ভট কথা মুরুব্বিরা বলেছেন হুজুররা বলেছেন শুনেছি এসব বিশ্বাস না ওইসব বিশ্বাস করলে গুমরাহি তো তারপর আল্লাহ কি বলেছেন ওয়া ইয়াকিমুনাস সালা দ্বিতীয় শর্ত হেদায়েত পাওয়ার জন্য কোরআন থেকে আর হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য কারণ মুত্তাকী জান্নাত পায় আর মুত্তাকীর দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে ওই তোমরা সালা নামাজ কায়েম করে আর যে পাঁচ ওয়াক্ত কায়েম করে ওয়াক্তে নামাজ পড়ে সূর্য উঠার পরে ফজর নয় হ্যাঁ আর সুষ্ঠুভাবে নামাজ পড়ে নমর নবীর তরিকায় নামাজ পড়ে 17 রাকাত ফরজ 17 পড়ে কোনোদিন 15 কোনোদিন 13 এই রকম করে পড়ে না সে হলো নামাজ কায়েমকারী তাহলে তারা কোরআন দিয়ে হেদায়েত পাবে আর তারা মুত্তাকী তারা জান্নাত পাবে তাহলে বুঝতে পারলেন এই মাত্র দুটো কথা কোরআনে কারীমের যদি সূরা বাকারা থেকে সূরা ফাতিহার পর আমরা শিখে নিই যে কোরআন দিয়ে যদি সহি রাস্তা পেতে হয় মুসলিম হতে হয় তাহলে না দেখে বিশ্বাস আর নামাজি হতে হবে মুত্তাকী মানে জান্নাতি আর জান্নাতি যদি হতে হয় তাহলে পরে না দেখে বিশ্বাস আর পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে তাহলে তো মুসলিম হয়ে যায় বাকি জীবনের সংশোধন এমনিতে হয়ে যাবে যে ব্যক্তি না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাসের মধ্যে কেরামন কাতেবিন লিখছেন রেকর্ড করছেন আর আপনি বলু ফিল্ম দেখবেন আপনার সব তামাশা তো দেখছেন যে কি করছো তুমি হ্যাঁ জেনার কাছে যাবেন মদের কাছে যাবেন হারাম চুরি করবেন মালিকের ক্যাশ থেকে চুরি ডাকাতি ছিনতাই করবেন সব তো কেরামন কাতেবিন রেকর্ড করছেন এগুলো কি ইমান বিল গায়েব নয় এই জন্য বললাম যে না দেখে যদি বিশ্বাস করেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সংশোধন হয়ে যাবে এই দুটো কাজ করে দিলে আর তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো বেশ কিছু গুণের কথা বলেছে আমি মারা যাক নামিন ফেকুন ইত্যাদি তো যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে আর আমাদের এরপরে ইসলামিক সেন্টার ক্লাসও আছে যে সব ভাইদের কাছে সময় আছে সেখানে আসবেন সুতরাং ইনশাআল্লাহ তাআলা ইসলামিক সেন্টারের যে প্রোগ্রামগুলি হচ্ছে ওতে অল্প মেহনতে অল্প কথাই আর অল্প আমলে অনেক নেকি মহাপুরস্কার এই বিষয়ের উপরে ধারাবাহিক আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ শীঘ্রই আল্লাহ পাক যেন আমাদের এই নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমরা ভুল ত্রুটি করেছি তা আল্লাহ যেন মাফ করেন আর আগামীতে আল্লাহ পাক বেশি বেশি নেক কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক দিন শিখার তৌফিক দান করেন দিনের উপর আমল করার তৌফিক দান করেন আকীদার সংশোধনে তৌফিক দান করেন আখলাক চরিত্রে সংশোধনে তৌফিক দান করেন ইবাদত বন্দেগী পুরোপুরি আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ পাক দুনিয়াতে যতদিন রাখবেন আল্লাহ পাক সুস্থ রাখেন বালা মুসিবত থেকে মুক্ত রাখেন বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন